জেলা স্টেডিয়াম যেটা নাম বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম সেখানে মুহূর্তে মাশরাফি বিন মুর্তজাকে দেখছি নিজের ক্যামেরাতে দর্শকদেরকে বন্দী করছেন এখন তিনি জনগণের সেবক মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের বাস্তবায়নগুলো তিনি পৌঁছে দিচ্ছেন জনগণের কাতারে এবং মাশরাফি একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা এই মুহূর্তে প্রথম বলটা দেখে নিতে চাই নাসিরের এবং অসাধারণ একটা টুর্নামেন্ট শেষ করেছে বিপিএল এ অনন্য পারফরমেন্স দেখিয়েছেন এবং যেটা বলছিল মাশরাফিকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যত এমপি আছেন তাদের মধ্যে তিনিও একজন পরের বলটা এবারে টস অফ ডেলিভারি অন ড্রাইভ একটি রান মোমিনুল যেটা বলছিলাম জনগণের কাতারে যাওয়া গত চার বছরে মাশরাফি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে কতটা জনগণের মাঝে দিতে পেরেছেন আগামীতে জনগণের প্রত্যাশা কি অর্থাৎ জনগণের কাতারে যাচ্ছেন এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বিশাল প্রাপ্তি যে তার একজন সংসদ সদস্য তিনি জনগণের কাতারে যাচ্ছেন জনগণের সুখ দুঃখ বোঝার চেষ্টা করছেন নিজের মেধা এবং নিজেকে সেখানে উপস্থাপন করছেন তার বিরল দৃষ্টান্ত একমাত্র মাশরাফি বিন মুর্তজা এমপি অবভিয়াসলি কল্যাণ শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয় ম্যাশের কাছ থেকে সাধারণ জনগণ যারা রয়েছেন সকলে কিন্তু প্রত্যাশা করেন যে এভাবেই তিনি সম্পৃক্ত থাকবেন সবসময় তাদের পাশে থাকবেন সেটা খেলা হোক কিংবা জনসেবা হোক সব কিছু দিয়েই আরও একটা বল হয়ে গেল ডট বল নাসির হোসেন তিনি বল করছেন সপ্তম ওভারে 38 এক উইকেটে এস এম সুলতান একাদশ পরে বল আলতো করে ড্রাইভ করেছেন অন ড্রাইভ খুব সহজ একটা রান সোহানুর রহমান সোহান এক প্রান্তে অন্য প্রান্তে সৈকত এই রানটা এসছে সৈকতের ব্যাট থেকে দলীয় স্কোর বাড়ল 39-41 এস এম সুলতান একাদশ প্রতিপক্ষ বিজয় সরকার একাদশ তারা টসে জিতে অবশ্য ফিল্ডিংটা চুজ করেছে আগে সুপ্রিয় দর্শক দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এ সরাসরি আপনার উপভোগ করছে নড়াইল থেকে নড়াইলের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে ম্যাচটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বলতে বলতে পরের বল ডিপ থার্ডম্যান গোলে বল চলে গেল সীমানার বাইরে চার রান আরো একটা চারের মার দলের স্কোর বেড়ে দাঁড়ালো 43 একটা উইকেটের পতন ঘটেছে হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটার তিনি ফিরে গেছেন ব্যক্তিগত 12 রান করে এরপরে সৈকত এবং সোহানুর রহমান সোহান এই দুই ব্যাটার মোকাবেলা করছেন এখন পর্যন্ত 43 এক উইকেটে আরো একটা ওভারের খেলাও শেষ হয়েছে সাত ওভার শেষে 43 এক উইকেটে এস এম সুলতান একাদশ আমি বলতে আরো একবার বেঙ্গল ক্রিকেটের হার্ট থ্রব বাংলাদেশের সর্বকালের এখনো পর্যন্ত সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এবং তার এই আয়োজনটাকে তিনি বন্দী করে রাখছেন তার মোবাইলে এবং দর্শকদের কোটি কোটি সারা দেশের কোটি কোটি ভক্তদের ভালোবাসা মাশরাফি বিন মুর্তজা যাকে নড়াইলবাসী আদর করে ডাকে বা তার পিতামাতা আদর করে ডাকেন কৌশিক নামে তিনি পরিচিত বাট ক্রীড়াঙ্গনে তিনি মাশরাফি বিন মুর্তজা বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক হিসাবে এক্স্যাক্টলি দায়িত্বটা আরো বেড়েছে নিশ্চয়ই তার প্রতি যে আস্থা এবং বিশ্বাস সেটার প্রতিদানও তিনি দেবেন সুমন বোলার অষ্টম ওভারে প্রথম বলটা তিনি করবেন এখন পর্যন্ত 43 এক উইকেটের সংগ্রহ এস এম সুলতান একাদশের এবারে কিন্তু পুল করেছেন মিড উইকেটে ফিল্ডার তবে এক রানের জন্য আটকানো যায়নি দুই ব্যাটারকে একবারের জন্য স্ট্রাইক রোটেট করেছেন আরো একটা রান যুক্ত হলে স্কোর ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com